Dear students, today I am going to discuss a prose from lesson 5 of class 7. Uncle Pojar hangs a picture written by Jerome Klapka Jerome. Let's know something about the author. Esho amra author somporke kichu jani. Jerome Klapka Jerome, born in 1859, died in 1927, is a comic writer and a humorist. Jerome Klapka Jerome, jar jonmo hoychilo 1859 khristabde ebong mrityu hoy 1927 khristabde, tini chilen ekjon rosik lekhok ebong byango koutuk rochoyita. He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumel. তিনি তার হাস্যরসাত্মক ভ্রমণ বিবরণ বইগুলি যেমন থ্রি মেন ইন এ বোট এবং থ্রি মেন ইন এ বুমেল এগুলোর জন্য সুপরিচিত ছিলেন। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন এ বোট। বর্তমান গল্পটি থ্রি মেন ইন এ বোট এই বইয়ের একটি চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত আকারে গৃহীত হয়েছে। লেটস রিড দ্য স্টোরি, এসো আমরা গল্পটা পড়ি। ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইয়োর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পূজার আন্ডার টুক টু ডু এ জব। ইউ নেভার স সাচ এ কমোশন, ইউ তোমরা নেভার কখনোই না স দেখেছ, অর্থাৎ তোমরা কখনোই দেখোনি সাচ এ কমোশন, এরকম একটি কমোশন। কমোশন মিন্স ট্রাভেল অর টিমল্ট, হইচই বা আলোড়ন। আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইয়োর লাইফ, আপ অ্যান্ড ডাউন এ হাউস মানে হলো পুরো বাড়িময়, ইন দ্য হোল হাউস, ইন অল ইয়োর লাইফ অর্থাৎ তোমাদের সারা জীবনে। তাহলে তোমাদের সারা জীবনে একটা গোটা বাড়িময় এরকম একটা হইচই তোমরা এর আগে কখনোই দেখোনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পূজার আন্ডার টুক টু ডু এ জব, যেমনটা যখন আমার আঙ্কেল পূজার আন্ডার টুক টু ডু এ জব অর্থাৎ একটা কাজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম from the frame makers and be standing in the dining room waiting to be put up. A picture would have come home from the frame makers. Ekta chobi hoyto frame prostutkarider bari theke elo and be standing in the dining room ebong seta dining room ba khabar ghore দাঁড় করিয়ে রাখা ছিল। ওয়েটিং টু বি পুট আপ, ছবিটি সেখানে টাঙানোর অপেক্ষায় রাখা ছিল। আন্ট পূজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পূজার উড সে, আন্ট পূজার জিজ্ঞাসা করতেন ছবিটি নিয়ে কি করা হবে, অ্যান্ড আঙ্কেল পূজার উড সে এবং আঙ্কেল পূজার বলতেন ও ইউ লিভ দ্যাট টু মি, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট, ও ইউ লিভ দ্যাট টু মি অর্থাৎ আরে ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলস অ্যাবাউট দ্যাট, তোমাকে তোমাদের কাউকে এই ব্যাপারে দুশ্চিন্তা করতে হবে না, আই উইল ডু অল দ্যাট আমি সবটা করে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, এবং তারপর তিনি তার কোটটা খুলে ফেলতেন এবং কাজ শুরু করে দিতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেনওয়ার্থ অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেনওয়ার্থ অফ নেলস, তিনি মেয়েটিকে বাইরে পাঠাতেন ফর সিক্স পেনওয়ার্থ অফ নেলস অর্থাৎ ছ পেনি মূল্যের পেরেকগুলি আনার জন্য। অ্যান্ড দেন
one of the boys after her. তারপর বালকদের মধ্যে একজনকে মেয়েটির পিছু পিছু পাঠাতেন টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তাকে এটা বলার জন্য যে কী মাপের পেরেক নিতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, তিনি চিৎকার করে বলতেন, উইল নাও ইউ গো, তুমি এখনই যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, এবং আমার হাতুড়িটা নিয়ে এসো, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, টমকে চিৎকার করে বলতেন যে টম তুমি রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, আমার একটা মই চাই, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, এবং আমার একটা কিচেন চেয়ার বা রান্নাঘরে ব্যবহার করা চেয়ার হলেও ভালো হয়, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া কোথাও যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আলোটা ধরার জন্য আমার একজনকে চাই। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, মেয়েটি যে মেয়েটি পেরেকান্তে গিয়েছিল সে মেয়েটি যখন ফিরে আসত, সি মাস্ট গো আউট এগেন, তাকে আবারও বাইরে যেতে হতো, ফর এ বিট অফ পিকচার কর্ড, একটুকরো পিকচার বা ছবি টাঙানোর দড়ি আনার জন্য। টম হোয়ার্স টম, টম টম কোথায় গেল, টম ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি ছবিটা হাতে করে তুলে ধরবে, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপর সে ছবিটাকে তুলত, অ্যান্ড ড্রপ ইট, এবং ছবিটা তুলতে গিয়ে ড্রপ ইট অর্থাৎ তার হাত থেকে এটা পড়ে যেত, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, তখন ছবিটা ফ্রেমের বাইরে বেরিয়ে আসত। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তিনি ফ্রেমের কাঁচটি বাঁচাতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর তিনি গোটা ঘরময় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতেন লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটি খুঁজে পেতেন না, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ রুমালটা তার কোটের পকেটে ছিল যেটা তিনি আগে খুলে রেখেছিলেন, অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি যে কোটটি খুলে কোথায় রেখেছেন সেটাও তার মনে পড়ত না। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট হোয়াইল হি উড ডান্স অ্যারাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, অল দ্য হাউস অর্থাৎ বাড়ির সমস্ত লোকজনদেরকে হ্যাড টু লিভ অফ, লিভ অফ মানে হচ্ছে স্টপ, বন্ধ রাখতে হতো, লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, হিজ টুলস তার যন্ত্রপাতিগুলো, অর্থাৎ বাড়ির সমস্ত লোকজনদেরকে তার যন্ত্রপাতি খোঁজার কাজটা বন্ধ রাখতে হতো, অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তার কোটটি খোঁজার কাজ তাদেরকে শুরু করতে হতো। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, যে সময় তিনি গোটা বাড়িময় লম্পঝম্প করে বেড়াতেন অ্যান্ড হিন্ডার দেম অর্থাৎ তাদের কাজের ডিস্টার্ব করতেন বা বাধা সৃষ্টি করতেন, ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো অর্থাৎ পুরো বাড়ির মধ্যে কেউ কি জানে না
হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায় গেল? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিডন্ট। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি কখনোই কেম অ্যাক্রস মানে দেখা হওয়া, আমি কখনোই দেখিনি সাচ এ সেট এরকম একদল লোক ইন অল মাই লাইফ আমার সারা জীবনে। আপন মাই লাইফ আই ডিডন্ট, এর আগে কখনোই আমি জীবনে দেখিনি। সিক্স অফ ইউ অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড এ কোট দ্যাট আই পুট ডাউন নট ফাইভ মিনিটস এগো, আর তোমরা ছজন আমি একটা কোট খুলে রেখেছি পাঁচ মিনিটও হয়নি, তোমরা সেটা খুঁজে পাচ্ছ না? ওয়েল অল অফ দ্য বেশ, সকলেই এই বলে তিনি তার বিরক্তি প্রকাশ করলেন। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট। দেন হি উড গেট আপ, তারপর তিনি উঠে দাঁড়াতেন অ্যান্ড ফাইন্ড, এবং দেখতেন দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, যে তিনি এতক্ষণ কোটটার উপরেই বসেছিলেন, অ্যান্ড উড কল আউট, এবং চেঁচাতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, ও তোমরা খোঁজা ছেড়ে দাও, আমি এটা নিজেই খুঁজে পেয়েছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট ইন টাইং আপ হিজ ফিঙ্গার অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, হি উড হ্যাভ অ্যানাদার গো। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট ইন টাইং আপ হিজ ফিঙ্গার, যখন আধ ঘন্টা কেটে যেত তার আঙুলটি বাঁধতে বাঁধতে, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটি নতুন গ্লাস বা কাঁচ আনা হতো, হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি আরও একবার শুরু করতেন। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন লোককে চেয়ারটা ধরতে হতো, অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় একজনকে তাকে সাহায্য করতে হতো চেয়ারে উঠতে, অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরে থাকতে হতো। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ একজন তার হাতে পেরেকটি ধরে দিত, অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চম একজন তার হাতে হাতুড়িটা তুলে দিত, অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট, এবং পেরেকটি হাতে ধরতে গিয়ে আবার পেরেকটি তার হাত থেকে পড়ে যেত। দে আর হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, নাও দ্য নেলস গন। দে আর হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, ওই তো, তিনি হতাশ স্বরে বলতেন, নাও দ্য নেলস গন, অ্যাকচুয়ালি নাও দ্য নেল ইজ গন, অর্থাৎ এখন পেরেকটাও গেল, অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট, অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, আমাদের সকলকে হাঁটু গেড়ে বসতে হতো, অ্যান্ড গ্রভেল ফর ইট, গ্রভেল মানে হচ্ছে ক্রল, অর্থাৎ হামাগুড়ি দিয়ে সেটা খুঁজতে হতো। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, পেরেকটি অবশেষে খুঁজে পাওয়া যেত, বাট বাই দ্য টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু ইতিমধ্যে তিনি হাতুড়িটা হারিয়ে ফেলতেন। হোয়ার্স দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা দিয়ে আবার আমি কী করলাম? গ্রেট হেভেন্স, ওহ ভগবান, সেভেন অফ ইউ গেপিং রাউন্ড দেয়ার অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, সেভেন অফ ইউ গেপিং রাউন্ড দেয়ার, সাতজন তোমরা হাঁ করে ঘুরছ, অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা কেউ জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, হাতুড়িটা দিয়ে আমি কী করলাম? ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন গিভ ইট এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।